প্রথমতে মই বহুদিনের একটা বিতর্কিত বিষয় মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে একটা সমাধান দিলে, একটা রায় দিলে, তার কারণে শুভেচ্ছা জানাইছো, ধন্যবাদও দিছো। বহুদিনের একটা বিতর্কিত বস্তু নোহা করলে, আর ন্যায় সদায় নিজের রাস্তা লবই, আইনটো একদম ক্লিয়ার। 1971 যে বেসি এক্ট আছিল, অসম চুক্তি যেটা উল্লেখ আছিল, এটা বহুত মানুষের বলিদানের ফলত একটা চুক্তি হয়েছিল, আর সেই চুক্তিলৈ এসাম লোকে এটো নেহাত করব খুঁজেছিল। 1971 নেহাত করা মানে অসম চুক্তিটো নোহা করা। আসুয়ে কক সকলে বিচারিছিল, যেহেতু বহুদিনের একটা আন্দোলনের ফলত একটা সিদ্ধান্ত আহিছিল, মাননীয় প্রয়াত আমার প্রধানমন্ত্রী আছিল রাজীব গান্ধীজি, তেওঁর তৎপরতাত ছাত্র সন্তা সকলে মিলি একটা চুক্তি হয়েছিল। আর সেই চুক্তিতে মানে বেসিয়ারটো কোনটো হব, 1971 মানি লৈছিল। এসামে সেইটো 1951 করব বিচারিছিল, কিন্তু সেইটো নহল। আজি 1971 হল, তার কারণে অসমৰ বহুদিনে একটা সমস্যাটোর সমাধান হল। আকৌ এইটো হওয়াত এটা আইনগত, এটা মোৰ ব্যক্তিগত একটা মত, 1971 যেতিয়া সুপ্রিম কোর্টে একটা রায় দিলে, একটা সুপ্রিম কোর্টত রায় মানে সেইটো একটা আইন, সেই হিসাবে কিন্তু কাটো নোহোৱা হয়। তেওঁলোকে যেহেতু 2014 কৈছে, এই বিজেপি সরকারে যেটা কা আনিল 2014 বুলি কৈছে, সেইটো নোহোৱা হল। আলটিমেটলি নোহোৱা হল, কারণ সুপ্রিম কোর্টে এইটো রায় দিলে 1971 বেসিয়ার হব, যেটা কা আনিলে কাটো নোহোৱা হল, সেই 1971 মানি লাগিব। তো বিজেপিয়ে যেটা কৈছে বা বিচারি আছে, এই বিজেপি সরকারে যে অসম ভারতের বাহিরর যিখিনি মানুষ 2014 চনের পিছত আহিছে, না 2014র আগত মানে 14টো হেতু বিচার করে লিছে, আলটিমেটলি এটা নহব, যেহেতু সুপ্রিম কোর্টের রায় আহি গল। গতি সরকারে এই ক্ষেত্রে নিশ্চয় সুপ্রিম কোর্টের রায়টো অবমাননা নকরিব, মোর একটা আশা। আর দীর্ঘদিনীয়া একটা সমস্যা সমাধান হল, যেহেতু 1971 আগর পরে অসম চুক্তিত আছিল। আর মই ভাবো অসম চুক্তির বাকি যিখিনি আছে সেখিনিও এই সরকারে নিশ্চয় বলবৎ করিব অতি সোনকালে, সেইটো বলবৎ করলে নিশ্চয় অসমৰ কারণে ভাল হব, অসমৰ রাইজৰ কারণে ভাল হব। উৎফুল্লিত মানে উৎফুল্লিত হওয়ার কথাই, আজি বহুদিনের একটা সমস্যা সুপ্রিম কোর্টে আজি সমাধান করে দিলে, এটা ভাল লগা কথা। এই মই আন্তরিক সমর্থন জানাইছি। নয় 14 আছিল, কাত 14 আনিলে, কিছু মানে 51 বিচারিলে, আর গোটেই অসমের আন্দোলনকারীর পর আদি করে মানে সেন্ট্রেল গভর্নমেন্টের আদি করে একটা চুক্তি হল 1971। 1971 কিয় হল, কারণও আছে নহয়, যেতিয়া বাংলাদেশ স্বাধীন হল সেই সময়ত এই সরকারে যেটু ভাবিছে যে বাহিরের পর এনেকা করে আহিলে, সেই সময়ত 1971 যেতিয়া বাংলাদেশ স্বাধীন হন, এই পাকিস্তানের লগত যুদ্ধ হল, সেই যুদ্ধত বহুত মানুষখিনি ইন্ডিয়াত আহিল। আজি সেইখিনি রকার স্বার্থতে খালি যে অসমত আহিছে এটো নহয়, গোটেই ইন্ডিয়াত আহিছে, গোটেই ইন্ডিয়াত আহিছে, ওয়েস্ট বেঙ্গলৰ পৰা আদি কৰি মানে দিল্লী চিল্লি সবতে গৈছে সেই সময়ের বাংলাদেশে, বিশেষকে যিখিনি বঙালি হিন্দু মানুষখিনি আছিল, রিফিউজিখিনি আছিল, কিছু গারো মানুষও আছিল, রাজবংশীয় মানুষ কিছু আছিল, এই সকল মানুষ যেতে আহিল, তেতিয়া 1971 বেস করবই লাগিব। বাংলাদেশের আর চুক্তি হয়েছিল ইন্দিরা গান্ধীর লগত আর মুজিবর লগত, যার কারণে নাকি সেই 71 বেসিয়ার করেছিল, এনেই করা নাছিল। তো গতি এতিয়া একটা বহুদিনের একটা বিতর্কিত বিষয় একটা সমাধান হল, নিশ্চয় সরকারেও সুপ্রিম কোর্টের অবমাননা নিশ্চয় নকরিব, আমি সকলে
আদালতক সন্মান দিবই লাগিব, সরকার আমি সকলে মিলি 1971 বেসের হিসাবে আমি কাম করাটো ভালো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।